आयो नाही शेष नाही नाही दोइन लेश नाही आयो नाही शेष नाही तब शुभ नामे जाहि तब शुभ आशीष माहि সতীদাহ প্রথা বন্ধ করবার জন্য সেখানে গিয়ে আন্দোলনের সব করে সেখানেই তার জীবন পাত হলো। এই যে রাজা রামমোহন রায় সমাধি দেখলাম একদম নূতন সুন্দর একদম, এই হচ্ছেন প্রণববাবু, যা তার হৃদয়ে পাকা হয়ে গিয়েছিল তিনি বাঁধিয়ে আমার কাছে। বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তো না, তাই প্রণববাবুর বিশাল সুউচ্চ যে রাজনৈতিক তার যে লম্বা সফর তার ভিত্তি স্থাপন তার সোপানটা কিন্তু আমাদের এই তাম্রলিপ্ত মেদিনীপুর জেলা করে দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা সেই প্রণববাবুকে শেষ রাষ্ট্রপতি হিসেবে এখানে পেয়েছি, যার জয়যাত্রা শুরু হয়েছিল মহিষাদল তমলুক সুতাহাটা থেকে। তিনি 2013 রাষ্ট্রপতি হয়ে তার গুরুদেব সতীশবাবু সুশীলবাবু অজয়বাবুর দণ্ডায়মান মূর্তি তার হাতে তার পরকমলে এখানে উন্মোচিত করার মধ্য দিয়ে তিনি এই জায়গার প্রতি তার যে কৃতজ্ঞতা, তার যে সর্বাধিনায়ক বা তার সহযোগীদের প্রতি যে তার শ্রদ্ধা, সেটা তিনি তার জ্ঞান গর্ভ বক্তৃতার মধ্য দিয়ে আমাদের কাছে রেখে গেছেন। আমি ব্যক্তিগতভাবে প্রণববাবুর সান্নিধ্য অত্যন্ত ছোট বয়স থেকে পেয়েছি। অবিভক্ত কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন তিনি আমাকে তার পিসিসি কোটাতে পিসিসির মেম্বার করেছিলেন এবং আমার অনেক অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা বলে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। 2009 সালে আমি যখন লোকসভাতে এখানে লড়াই করছি, তিনি পুরুলিয়া থেকে হেলিকপ্টার করে এসেছিলেন মহিষাদলে। সেদিন তিনি আমাকে কাঁধে হাতটি রেখে মহিষাদলের মানুষের কাছে বলে গেছিলেন যে আমি তোমাদেরকে এইটুকু বলতে এসেছি, আমার উত্থান সতীশ দাস সুশীলদার হাত ধরে আমি শুভেন্দুকে দিয়ে গেলাম তমলুকের মানুষের কাছে, শুভেন্দুকে তোমরা জেতাও, শুভেন্দু তোমাদের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না জনগণের সঙ্গে।